হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজ আমি আপনার সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফেসবুকে আপনাদের ভিডিও অটোপ্লে হবে না। সো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, সো আপনাদের ফেসবুক ব্রাউজার ওপেন করতে হবে। সো আজ আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনাদের ফেসবুকে সামনে ভিডিও থাকলেও আপনাদের ফেসবুকে ভিডিওটি অটোপ্লে হবে না। সো আপনি টাস্ক করলে আপনার ভিডিওটি প্লে হবে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকে ঢোকার পর আমাদের অনেক সময় এমবি কম থাকে অথবা আমাদের ও ভিডিও দেখার প্রয়োজন হয় না, কিন্তু ভিডিওটি প্লে হয়ে যায়। সো এখন আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনাদের সেই ভিডিওটি প্লে হবে না এবং আপনাদের এমবি নষ্ট হবে না। সো গাইস, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন টি অন করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, এখানে দেখতে পারবেন যে আপনাদের অনেকগুলো ভিডিও দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক পেজ আপনাদের ফেসবুকে অনেকগুলো ভিডিও প্লে হয়ে যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও প্লে হয়ে যাচ্ছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ভিডিওগুলো আপনার ফেসবুকে প্লে হবে না। সো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, সো এই ভিডিওগুলো প্লে অফ করার জন্য সো আপনাদের তার মেনু নামে একটি অপশন রয়েছে। সো আপনি তার মেনুটা ক্লিক করবেন। সো যদি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করা না থাকে, নিশ্চয়ই আপনি ফেসবুক আইডিতে লগ ইন করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন তার নামে একটি মেনু আছে। সো তার মেনুতে ক্লিক করবেন। সো গাইস, এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। সো আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দেবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং প্রাইভেসি অপশনগুলো চলে এসেছে। সো আপনি আবার সেটিং অপশনটিতে ক্লিক করে দেবেন। সো গাইস, নিচের দিকে এখন আবার স্ক্রল ডাউন করবেন। সো আপনাদের নিচের দিকে স্ক্রল ডাউন করার পর একদম নিচে গিয়ে দেখতে পাবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে। সো আপনি মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। সো গাইস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার সেই ভিডিওগুলো অফ করে রাখবেন সো এবং অটোপ্লে হবে না। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে অটোপ্লে নামে একটি অপশন রয়েছে লাস্টের দিকে। সো আপনি অটোপ্লে অপশনটিতে ক্লিক করবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটিতে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন টিক মার্ক করে দেওয়া রয়েছে। সো আপনার যদি আপনার মোবাইল ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে আপনি ফেসবুকে ওপেন করেন তাহলে আপনাদের ফেসবুকে যেগুলো ভিডিও আছে সো ওটু প্লে হয়ে যাবে। সো ভিডিওস এখানে দেখতে পাচ্ছেন চয়েস ওয়েন ভিডিওস ওটু প্লে। সো যদি আপনি চয়েস করতে চান যে আমার ভিডিওগুলো ওপেন হবে না, সো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি। যদি আপনি চান যে শুধু ওয়াইফাই দিয়ে আপনার ফেসবুক ভিডিওগুলো চালু হবে সো এবং ওপেন হবে সো অটোমেটিকলি অটোপ্লে হয়ে যাবে, তাহলে আপনি ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি টিক মার্ক করে দিতে পারেন। সো যদি চান যে আপনার ফেসবুক ভিডিওগুলো ওয়াইফাই এবং মোবাইল ডাটা দিয়ে কোনোভাবে অটোপ্লে হতে চান না, তাহলে আপনি একটি লাস্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন নেভার অটোপ্লে ভিডিওস, তো আপনি সেখানে প্লে করে দেবেন। সো এখানে টিক মার্ক করে দেওয়ার পর সো আপনার এখন থেকে আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক ফিউচারে সো আমার সো আর কোনো ভিডিও প্লে হবে না। সো এখানে আপনার অটোপ্লে অফ হয়ে গেছে। সো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে সেফ, স্টে হোম।